কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়নগর বাজার মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা রূপ নেই জনসভায়। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ মিছিল করে এসে আলোচনা সভায় উপস্থিত হন। রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আলহাজ মোহাম্মদ বশিরুল আলম মিয়াজি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার। আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম তালুকদার, খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান আসলাম মিয়াজি, উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন আহমেদ, হাজি তোফাজ্জল হোসেন, মোহাম্মদ শাহ জালাল, জাকির নেওয়াজ সোহেল, সালাউদ্দিন রিপন এবং সাত্তার তালুকদার প্রমুখ। এর আগে সকালে বশির মিয়াজি দাউদকান্দি পার্টি অফিস থেকে শুরু করে শহীদনগর, গরিপুর, রায়পুর, ইলিয়টগঞ্জ বাজার, আমিরাবাদ এবং মলয় বাজারে গণসংযোগ করেন। এই সময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। সামরিক বাহিনীর এক কিছু বিপদগামী লোক তাকে হত্যা করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে বন্ধ করে দিয়েছে। তারা ভেবেছিল কেন আমরা পাকিস্তান থেকে এই দেশকে স্বাধীন করলাম। আজ আমি আপনাদের সঙ্গে আছি। আমার আপনাদেরকে নিয়ে আমার স্বপ্ন জনতি শেখ হাসিনা যে গতিতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দুর্ভাগ্যবশত আমাদের দাউদকান্দিতে একই পরিবারে এমপি, একই পরিবারে উপজেলার চেয়ারম্যান কোনো জবাবদিহিতা নেই, যার কারণে আমরা উন্নয়নটা সেভাবে পাচ্ছি না। প্রধান অতিথি ডক্টর মান্নান বলেন, দাউদকান্দিতে মানুষ এখন আর সাবেক আর্মিকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় না। যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে না, বঙ্গবন্ধুর আদর্শে নিজেরা দেশের মানুষের সেবা করে না, তাদেরকে আমরা সে ক্ষমতা আসীনে সমাসীন দেখতে চাই না। তাদেরকে এই এলাকার মানুষ, দাউদকান্দির মানুষ আশ্বাসনের পর্যায়ে দেখতে চায় না। তারা সেবক সেখানে আনতে চায়, একটা পরিবর্তন চায়। কাজে সেই পরিবর্তন আনতে হলে আমি বাংলাদেশকে সোনার বাংলা করতে হবে, আমার সোনার ছেলে চাই। কুমিল্লা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।